নির্বাচনী উত্তেজনার এই দৃশ্যটি চট্টগ্রাম বারোপটি আসনের দক্ষিণ ভুরসি দুর্গাবাড়ি এলাকার। 22 ডিসেম্বর ঘড়ির কাঁটা তখন বিকেল 4টা। পটিয়ার দক্ষিণ ভুরসি সবুজ সংঘ দুর্গাবাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছিলেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের শামসুল হক চৌধুরী। এ সময় দুর্গাবাড়ির সনাতনী সমাজের লোকজনের উপস্থিতিও ছিল লক্ষণীয়। ভিডিও চিত্রে দেখা যায় হঠাৎ নৌকা নৌকা স্লোগানে এগিয়ে আসতে থাকে 30 থেকে 40 জনের একটি দল। স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের বক্তব্য বাধাগ্রস্ত করতেই শামসুল হক চৌধুরীর গা ঘেঁষে মিছিলের লোকজন ভুয়া ভুয়া স্লোগান ও চিৎকার চেঁচামেচি করতে থাকেন। মুহূর্তে ঈগল প্রতীকের কর্মী সমর্থকরাও পাল্টা স্লোগান দিতে থাকে। এ সময় দুই পক্ষের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। সভাস্থলে সনাতনী লোকজন শামসুল হক চৌধুরীকে বক্তব্য অব্যাহত রাখবার অনুরোধ করতে দেখা যায় চট্টগ্রাম প্রতিদিনের হাতে আসা ভিডিও চিত্রে। খবর পেয়ে নৌকায় এবং ঈগলের কর্মী সমর্থকদের উত্তেজনা ও সংঘাত থামাতে ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে সরিয়ে দেন পটিয়া থানা পুলিশ। পুলিশ চলে গেলে শামসুল হক চৌধুরী তার কর্মী সমর্থকদের নিয়ে পুনরায় গণসংযোগ শুরু করেন পটিয়ার দক্ষিণ ভুরসি এলাকায়। নির্বাচন যতই ঘনিয়ে আসছে পটিয়া আসনে ততই বাড়ছে সংঘাত আর সংঘর্ষ। নৌকা সমর্থকদের একের পর এক হামলা, কর্মী সমর্থকদের আহত করার অভিযোগ উঠে এসেছে খোদ স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের শামসুল হক চৌধুরীর মুখেই। জনাব মোতাহার ইসলাম চৌধুরীর অনুসারী সন্ত্রাসীরা গাড়ি ভাঙচুর, 6-7টি গাড়ির টায়ার কেটে দেয়, প্রকাশ্য দিবালুকে রামদা কিরিস অগ্নিস্ত্র নিয়ে এসে হামলা চালায়, এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। তিনি সংবাদ সম্মেলনে দাবি করেন, পুনের এঁকেছে বলে খবর পেয়েছি, এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু এবং দলীয় সভানেত্রী শেখ হাসিনার ছবি নিজেরাই ভাঙচুর করে তার কর্মী সমর্থকদের মামলায় ফাঁসানোর ছক এঁকেছেন তারা। গতকালকে একটি বিশ্বসূত্রে জানতে পেরেছি, জনাব মোতাহারুল ইসলামের ঘনিষ্ঠ এক সাবেক ছাত্রনেতা, সাবেক একজন জনপ্রতিনিধি ও কয়েকজন সন্ত্রাসী পরিকল্পনা করছে নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর, পুড়িয়ে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে আমার নেতাকর্মী আত্মীয়দের বিরুদ্ধে সাজানো মামলা দেওয়া। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক। অনেকে আজকে নৌকার জন্য মায়া কান্না করে, তাদের একজন মোতাহারুল ইসলাম ষড়যন্ত্র বিরোধের কারণে